হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমরা খুব একটা দরকারি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার 2022 সালের এক্সামিনেশন। তো আজকে 22শে ফেব্রুয়ারি, আজকে থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার CC1 পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত তোমাদের পরীক্ষা কিন্তু পোস্টপন্ড হয়েছে, ইউনিভার্সিটি থেকে সরাসরি কোনো কারণ জানানো হয়নি। মাস্টার ডিগ্রিরও ফার্স্ট পার্ট ওয়ান যেটা, সেটাও কিন্তু পোস্টপন্ড হয়েছে, সেটা নোটিস দেওয়া হয়েছিল 8ই ফেব্রুয়ারি, কিন্তু তোমাদের সেরকমভাবে সরাসরি কারণ জানানো হয়নি। এবার তোমাদের যে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তাতে ক্যান্সেল হয়নি, ক্যান্সেল বলে ভুল বলা হয়, মানে পোস্টপন্ড হয়েছে, পিছিয়েছে, আরও সহজভাবে বললে পরীক্ষাটা যে পিছিয়ে গেছে সেটা সম্পর্কে অনেকের কাছেই কোনো তথ্য নেই। পরীক্ষাটা কেন 22শে ফেব্রুয়ারি বলে নোটিস দিয়েও হলো না ইত্যাদি ইত্যাদি অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে। তো খুব সিম্পলিফাই করে আমি ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দিই, যেটা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষাটা পিছিয়েছে। অনেকের মনে আছে পরীক্ষাটা কি তাহলে কলেজ খুলে গেছে অফলাইন মোডে হবে না অনলাইন মোডে হবে, পরীক্ষা ডেফিনেটলি হবে এবং অনলাইন মোডে হবে, এটা নিয়ে কোনো ডাউট রেখো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাটা কি তাহলে হবেই না, পরীক্ষা কিন্তু হবে, যেহেতু থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার হয়েছে একই শিক্ষাবর্ষের মধ্যে, ওরকম একটা সেমিস্টার ক্যান্সেল হয়ে যায় না, পরীক্ষাটা অবশ্যই হবে। কবে হবে সেটার একটা প্রশ্ন চলে আসছে। পরীক্ষাটা কিন্তু মার্চ মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যে হয়ে যাবে, বেশি চান্স সেকেন্ড উইকের মধ্যে হওয়ার। তো ওভারঅল তোমরা, যেহেতু ইউনিভার্সিটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করেনি, সেহেতু মার্চের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের অনলাইন মোডে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। আজকে CC1 হয়ে যাওয়ার কথা ছিল, তো ডেফিনেটলি রুটিনটা যেরকম থাকতো সেটাই থাকবে। ফার্স্টে CC1, তারপর CC2, আর তারপরে পাসের পেপারগুলো যোগ হবে। আর যদি একদিনে দুটো পেপার করে, যেমন থার্ড সেমিস্টার হয়েছে, সেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রবাবলি সেটা নাও হতে পারে, কারণ ফার্স্ট সেমিস্টারে তো 4টে মাত্র পেপার, অত একসঙ্গে দুটো হেক্টিক নাও হতে পারে। তো সব রকম সিচুয়েশনের জন্য তৈরি থাকো, যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছে খুব তাড়াতাড়ি কনক্লুড করে দেওয়া হবে পরীক্ষাটা, মানে ডেট টাইমটা, মানে ডিউরেশন অফ এক্সাম উইল বি ভেরি শর্টার অ্যাকচুয়ালি, খুব ছোট করে পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে, মানে কম দিনের মধ্যে, ছোট করে মানে সময় কমানো হবে না, কম দিনের মধ্যে পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। তো যারা প্রিপেয়ার্ড আছো তার প্রিপারেশনটাকে মানে একেবারে হাল ছেড়ে দিও না, গিভ আপ করো না, অ্যান্ড ইন লাইফ ইউ শুড নেভার গিভ আপ, কখনই কোনো সিচুয়েশনে গিভ আপ করা উচিত নয়। খুব বেশি মন খারাপ করারও দরকার নেই, এটা জাস্ট এক সপ্তাহ বা দু সপ্তাহের একটা তোমার অপেক্ষাটা দীর্ঘায়িত হলো, আর কিছু নয়। তৈরি রেখো, এফোর সাইজ পেপার বলো বা তোমার যা যা প্রিপারেশন আছে, পেন পেপার সব তৈরি রেখো, বই নোটস, স্যারেদের নোটস, স্যারেদের সঙ্গে কন্ট্যাক্ট সব রেখো। অনলাইন মোডেই এক্সাম হতে যাচ্ছে, একমাত্র যেটা চেঞ্জ হবে ডেটটা চেঞ্জ হবে, বাকি সব এক, অফলাইন কিন্তু হবে না। প্রচুরজন প্রশ্ন করছে এক্সাম কি তাহলে অফলাইন হবে, অফলাইন হওয়ার কোনো চান্স নেই। কেউ কেউ আবার একটু বেশি আশাবাদী, যারা প্রশ্ন করছে যে পরীক্ষাটাই কি তাহলে ক্যান্সেল হয়ে যাবে, সেরকমও কোনো সম্ভাবনা নেই, অনলাইন হবে মার্চের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে শুরু হবে, ম্যাক্স টু ম্যাক্স মার্চের সেকেন্ড উইক, তারপরে ওদিকেও আর যাবে না। তৈরি থাকো, তো বেস্ট অফ লাক সবাইকে, আগাম বেস্ট উইসেস। আর পরীক্ষার ফাইনাল রুটিন পেলে, অ্যাডমিট কার্ড বেরিয়ে গেলে বা ফাইনাল নোটিস বেরিয়ে গেলে আমি তোমাদের সঙ্গে আবার আমরা সামনাসামনি হব এবং বলে দেবো রুটিনটা কী আছে। একদম নিশ্চিন্তে থাকো, চ্যানেলটা ফলো করো, যাদের কাজে লাগবে ফার্স্ট সেমিস্টারের মনে হয় তাদের কাছে একটু এই ভিডিওটা শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।